নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। খুব সুন্দর একটা দিন আর খুব পরিষ্কার আকাশ, অনেক দিন পরে একটু ভালো ওয়েদার বেরিয়েছে। আর এই যে আমার সেই গাছটায়, একটা গাছে দুই রকম কালারের ফুল ফুটেছে। আর এই ফুলগুলো রীতিমতো 7 দিন থাকে, সকালে ফোটে, রাতে বুজে যায়, আবার সকালে ফোটে। এই যে আমার হাজবেন্ডের অফিসের টিফিন রেডি হয়ে গেছে, আজকে ছিল রুটি, চিকেন আর সেমোয়ের পায়েস। আর ফ্রুট বক্স রেডি করিনি, এমনি আস্ত আপেলই দিয়ে দিয়েছি। একদম চলে এলাম বিকেলবেলায়। এই যে মহাশয় খেলে বেড়াচ্ছে, এই গাড়িটা নিয়ে ও বাইরে তো যায় না, যত ঘরের মধ্যে এই গাড়িটা নিয়ে খেলা করে বেড়ায়। এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আমরা ঠিক করেছিলাম আজকে বিকেলে সবাই মিলে একটু দেখা করব। সবাই মিলে বলতে শুধু মহিলারা, গরমের ছুটি চলছে, বাচ্চাগুলো একটু খেলতে পারবে, সব সময় তো দেখা হয় না মাঝে মধ্যে। আমার জিমটা ওপেন হয়েছে, আজকে আমার জিম যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারলাম না। ছেলেটা এমন বায়না ধরলো যে ওর জন্য আমাকে যেতেই হলো, যে খেলবো দাদা দিদিদের সাথে। নৌকাটা এত কাজ দিয়ে যাচ্ছিল, ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ভাবলাম ততক্ষণে ছোলা সেদ্ধ হতে থাক, আর আমি আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নৌকা যাওয়া দেখছিলাম। দিনে যে কত বোট যায়, তাও মাঝে মাঝে এগুলো দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে। এই যে আমি একটু ছোলা ভুনা বানাচ্ছি, তো প্রায় রেডি হয়ে গেল। সবাই ছোটোখাটো কিছু না কিছু স্ন্যাক্স আনবে, তো আমি ছোলা ভুনা নিয়ে গেছিলাম। এগুলো খুব অল্প সময় হয়ে যায় আর খুব টেস্টি হয় খেতে। রেডি হয়ে গেছে আমার ছোলা ভোনা, এবার বেরোবো আমরা। অনেক দিন পর ভালো ওয়েদার বেরিয়েছে, তো তাই আর ঘরে থাকতে মন চাইছিল না। বেরিয়ে গেছি আমরা, একটা দিদির জন্য ওয়েট করছিলাম। ওর বাবা অফিস থেকে এলো, ওর বাবাকে ঘরের চাবি দিয়ে তারপর বেরিয়ে গেছি। খুব সুন্দর একটা ওয়েদার, অনেক অনেক দিন পর গরম পড়েছে, ঠান্ডা কম ছিল, কিন্তু সেটা নিমিত্ত মাত্র। কিছুক্ষণ পরই মেঘ করে একদম কালো হয়ে বৃষ্টি নামবে। সত্যিকারের এখানকার ওয়েদারে সত্যিই মাথা মুন্ডু নেই, সব সময় হাতের কাছে ছাতা বা রেইনকোট বা জ্যাকেট, মানে এই গরম তো এই ঠান্ডা। আমি তো কিছু সোয়েটার নিয়ে বেরিয়েছিলাম না, এতই ঠান্ডা লাগছিল যে কি বলবো। তো পরবর্তীকালে আমি আর এই ভুল করব না। আমার এখানকার এই পাখিদের খেলা, এগুলো যে এত ভালো লাগে আমি তা বলে বোঝাতে পারবো না। খোলা আকাশে এরা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। পৌঁছে গেছি আমরা, তখনও সবাই এসেছিল না। যে শুরু হয়ে গেছে আমাদের খাবার দাবার, একজনের জন্য ওয়েট হচ্ছিল। এই যে একটা দিদি কেক বানিয়ে এনেছে, ভীষণ ভালো কেক বানায় সে। এই যে মুড়ি মাখা, তবে হ্যাঁ আজকে সবার খাবারে ছোলাটা কিন্তু কমন ছিল, হালকা চা। বাচ্চাগুলো খেলছে আর আমরা খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। এই তো আগস্ট মাসটাই, আগস্টের পরে সেপ্টেম্বর থেকে স্কুল খুলে যাবে, তারপর তো আবার ওরা ভীষণ ব্যস্ত হয়ে যাবে। এই যে কত সুন্দর রোদ ছিল, বৃষ্টি নেমে গেছে, আমাদেরও যাওয়ার সময় হয়েই এসেছিল। বেরোবো বেরোবো করছি, তখনই ভীষণ বৃষ্টি। আমরা সবসময় ওয়েদার রিপোর্ট দেখেই বেরোই, ওয়েদার রিপোর্টে সত্যিই বৃষ্টি ছিল না, তা সত্ত্বেও বৃষ্টিটা হলো। সামনে তো পুরোটা সপ্তাহই বৃষ্টি, একদিনও নেই যে বৃষ্টি নেই। ভীষণ সুন্দর একটা বিকাল কাটানোর পর এবার বাড়ি ফিরতে হবে, বৃষ্টিও থেমে গেছে। আর এই যে রাতে তো ডিনার করতে পারিনি, উঠেছিলাম কিছু খাওয়ার জন্য,
তো তখন দেখছি খুব সুন্দর চাঁদ উঠেছে, এখন কিন্তু বাজে রাত আড়াইটে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। আবার আসছি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।